খাদ্য মূল্যস্ফীতি জুনে কিছুটা কমলেও 10% উপরে ছিল, জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। রোববার প্রকাশিত বিবিএস পরিসংখ্যান অনুযায়ী জুনে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি 10.42 এবং সাধারণ মূল্যস্ফীতি 9.72%। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও শহরের তুলনায় গ্রামে সব ধরনের পণ্য বেশি দামে কিনতে হয়েছে ভোক্তাদের। গ্রামাঞ্চলের এই সময় মূল্যস্ফীতি ছিল 9.81%, বলছে বিবিএস। অন্যদিকে শহরে হয়েছে 9.58%। প্রায় 2 বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। নিত্যপণ্যের দাম সহনীয় করায় গুরুত্ব দিয়ে সরকার 2024-25 অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6.5%। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি এবং খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর গোলাম রসুল। ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটা জানতে চাই যে ইলিশ মাছ, গরু বা খাসির মাংস কি কারণে শুধুই উৎসবের খাবার হয়ে উঠেছে? এখন তো সাধারণ মানুষ আসলে এটি সাধ্যের মধ্যে তাদের খেতে পারছে না। আসলে ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশে যে উচ্চ মূল্যস্ফীতি, আমরা প্রায় 1 বছর অধিক সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছি। এর ফলে আমাদের দেশের স্বল্প আয়ের মানুষের জীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নিত্য প্রয়োজনের দ্রব্যের দাম, বিশেষ করে আমরা দেখছি সম্প্রতি চালের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে এবং বন্যার কারণে সবজির দামও বাড়ছে। এর ফলে আমাদের যারা স্বল্প আয়ের মানুষ তাদের যে খাদ্য দ্রব্যের চাহিদা মেটাতে দারুণ কষ্ট হচ্ছে। অনেকেই কম্প্রোমাইজ করছে উচ্চ মূল্যের কারণে, যে যাদের যে পুষ্টিকর খাবার বাদ দিয়ে কম পুষ্টিকর খাবার খাচ্ছে। এমনকি চাল, যেটা আমাদের অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস, আমাদের যে ক্যালোরি 50 থেকে 60% আসে এই চাল থেকে, এবং সেই চালের দাম আমরা দেখছি কন্টিনিউয়াস রাইজিং, এবং সম্প্রতি এখন চালের দাম আবার বিভিন্ন জায়গায় বাড়ছে। এবং এর ফলে আমাদের নিম্ন আয়ের জনগণের উপর একটা ব্যাপক প্রভাব পড়ছে। এবং এর জন্য আমার মনে হয় সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গোলাম রসুল, আরেকটি বিষয় যেটি আমরা দেখি যে কাঁচামরিচ 300 টাকা, পেঁয়াজ 100, আলু 60 টাকা কেজি, একেবারে ভয়াবহ পরিস্থিতি। এই যে নিয়ন্ত্রণহীন বাজার, এটি কি মূল্যস্ফীতির হার বাড়ায় না? আপনি যেটা বললেন কাঁচামরিচের দাম প্রতি বছরই এই সিজনে একটু বাড়ে। সেটা অবশ্য আমাদের যেহেতু বর্ষাকালে আমাদের কৃষি উৎপাদনের জায়গাগুলো অনেকগুলো প্লাবিত হয়ে যায়, বন্যার কারণে কম হয়, যার ফলে এইগুলোর দাম বাড়ছে। কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা ওরই মনে হচ্ছে এগুলোর চেয়ে বেশি, যেটা মানুষের চালের দাম বাড়ছে, যদি সেটা খেয়াল করেন। এখন কিন্তু আমরা কত মাত্র হারভেস্ট করলাম চাল করলাম, এবং এখন যদি চালের দাম বাড়ে এবং ভবিষ্যতে আমাদের আরো নেক্সট যেটা হারভেস্ট আসতে আরো প্রায় 3-4 মাস বাকি, এই সময়টা আমাদের আরো রিস্ক বাড়বে। কারণ আমাদের নিম্ন আয়ের মানুষের ইনকামের একটা ব্যাপক অংশ খরচ হয় এই চালের পিছনে, চাল আটার পিছনে। এটা ছাড়া মানুষের তো আর তাদের ক্যালোরি পরিপূরণ করতে পারবে না। এই জন্য আপনি মনে করেন কাঁচামরিচ বা যদি একটু কম হোক বা পেঁয়াজ একটু কমও খেলাম, কিন্তু চাল এবং রুটি আটা কিন্তু খেতে হবে। এবং এই যে সম্প্রতি যে চালের বাজারে যে অস্থিরতা আবার দেখা দিচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি বাড়ছে। আপনি আগে বলছিলেন যে আমাদের মূল্যস্ফীতি 9.9-র উপর হইলেও খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি, এবং এটা আমাদের উচ্চ আয়ের লোকজনের জন্য তেমন প্রভাব না পড়লেও যারা নিম্ন আয়ের লোকজন, এখন আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে খাদ্যপণ্য মূল্যস্ফীতির কারণে মানুষকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হচ্ছে কিনা এবং সেটির প্রভাব আসলে পুষ্টিতে পড়ছে কিনা? অবশ্যই, কারণ আমরা যখন দেখি খাদ্যের আমার চাহিদা পূরণের জন্য যদি আমার পুষ্টিকর খাদ্যের দাম বেড়ে যায়, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এগুলোর দাম যখন বেড়ে যায় তখন মানুষ এটার পরিবর্তে কম মূল্যের জিনিস, বিশেষ করে চাল আটা, এগুলো দিয়ে সেটা পরিপূরণ করে। এখন আপনি এর ফলে যেটা হয়, পুষ্টির ঘাটতি হয়। মানুষ এইটাকে আমরা বলি যে অপুষ্টির ইয়াটা সম্ভাবনাটা আরো বেড়ে যায়, অপুষ্টির রিস্ক অনেক বেড়ে যায়। বাংলাদেশে কিন্তু অপুষ্টির সংখ্যা অনেক বেশি। আমরা এখনো যদিও আমাদের খাদ্য উৎপাদন বাড়ছে, আমাদের পার ক্যাপিটা এবং ক্যালোরি ইনটেকও বাড়ছে, কিন্তু আমরা যদি পুষ্টির দিকে দেখি এখনো শিশুরা ৩৫% শিশু কিন্তু খাদ্যের অপুষ্টিতে ভুগছে। আমাদের দেশের যারা মহিলা, বিশেষ করে প্রেগনেন্ট মহিলা বা যারা বাচ্চাকে দুধ দেন, এরও মহিলারা প্রায় ৩৫% বেশি। স্পষ্ট আসলে এই চিত্র স্পষ্ট। যেটি জানতে চাই যে এই যে খাদ্য পণ্যের দাম কমার কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা, অর্থাৎ মূল্যস্ফীতি বাড়লে তো খাদ্য পণ্যের দামও বাড়বে, আসলে এই পরিস্থিতি থেকে উত্তোলনের কি পথ আছে কোনো সামনে? না, উত্তোলনের তো পথ, উত্তোলনের জন্য একটা সামগ্রিক এবং কোঅর্ডিনেটেড একটা ব্যাপক উদ্যোগ নিতে হবে। আমরা প্রায় দেখি যে একদিকে আমাদের উৎপাদন বাড়াতে হবে, আরেকদিকে বাজারের মনিটরিং, বাজার ব্যবস্থাকেও ঠিক করতে হবে। আমরা অনেক সময় দেখি যে এখন তো ধানের দাম বাড়ছে, সবাই কিন্তু বলছে, আমাদের খাদ্যমন্ত্রী বলছে আমাদের স্টক পুরাপুরি আছে, সবাই স্টক আছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমাদের দেশে অধিকাংশ সময় যখনই খাদ্যদ্রব্য কৃষকদের হাত থেকে চলে, এটা ব্যবসায়ীদের হাতে চলে যায়, তখন কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী বাজারকে ম্যানিপুলেট করে তারা জিনিসপত্রের দাম বাড়ায় এবং মানুষকে আসলে এই পরিস্থিতিতে সেটি নিয়ে প্রশ্ন সবার। আমাদের হাতে সময় কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলার জন্য।